হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে মনে হয় 7 দিন পরে আজকে একটা ভিডিও যাচ্ছে। খুব অলস হয়ে গেছে, না অলস তো ডেফিনেটলি, পাশাপাশি ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে। তো আজকে অবশ্য বন্ধের দিন, আপনারা জানেন যে বৃহস্পতি শুক্র শনি একটানা 3 দিন কিন্তু বন্ধের ফাঁদে বাংলাদেশ, স্পেশালি যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা সরকারি প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের সবারই 3 দিন ছুটি। মজা হয়েছে তো আমার মনে হয় যে ক্ষেত্রে মিম সবচেয়ে বেশি এনজয় করছে, তার কারণ ওকে কিছুই করতে হচ্ছে না, সেই জায়গা থেকে মানে আমারও বিষয়টা ওরকম হয়েছে যে আমার রাত্রি ক্ষুধা লেগে গেছিল, দুইটা পর্যন্ত জেগে আছি, রাত্রে মনে হচ্ছে ক্ষুধা লাগছে, আর এদানি অল্প মানে খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে। তো সেইখানে সকালবেলা রান্না করতে করতে আমি রান্নায় অবশ্যই হেল্প করছি, আমি ওকে হেল্প করতে বলিনি, আমি ওকে বলেছি জাস্ট তুমি মশলাটা ব্লেন্ড করে দিয়ে চলে যাও, ও গিয়ে একটু মাতবাড়ি করছে, পরে অবশ্য চলে আসছে। তো আজকে রান্নাটা কেমন ছিল এটা আরিফার কাছ থেকে আমরা অপিনিয়নটা নিব। যাই হোক, সো আমি প্রথম না, এখন তো ভিডিওর মাঝামাঝি আছি। তো সবচেয়ে বড় কথা যে আজকের দিনটা মোটামুটি আমার কাছে খুবই ভালো ছিল, কোনো কাজ নেই, কোনো কিছু নেই, সারাদিন বাসায় বসে। তো গেম খেলা হয়েছে, কিছু সময় ঘুমাইছি, আবার বিদ্যুৎ ছিল না, ওই সময়টা খুবই কষ্টের ছিল, 1 আওয়ার একেবারেই বিদ্যুৎহীন ছিল। চার্জার ফ্যান কিনতে হবে, আর বাচ্চা হলে তো বাচ্চার জন্য চার্জার ফ্যান কিনা লাগবে। আজকে যে বিষয়টা নিয়ে একটু ঝামেলা ঠিক বলবো না, মানে ও বলছে যে আপনারা জানেন যে আল্লাহর রহমতে আল্লাহ যদি হয়তো খুব শীঘ্রই আমাদের অনাগত সন্তানই পৃথিবীতে আসবে, আল্লাহ পাক সুস্থভাবে নিয়ে আসুক, আপনারা সবাই দোয়া করবেন। তো সেই অনাগত সন্তানের জন্য কেনাকাটা করার একটা প্রস্তুতির বিষয়ে মিম আমাকে বলেছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে অনেক মেনু, এইটা লাগবে ওইটা লাগবে অনেক কিছু। তো আমি বললাম যে এত কিছু তো লাগে না, আমরা যখন হয়েছি তখন তো এত কিছু লাগে না, বলছে না এখন অনেক কিছু লাগে। ঠিক আছে, না লাগলে কিনবো না। যাই হোক, এই বিষয়টা নিয়ে একটু আমি বলছি এখন না, সেটা যদি কিনতে হয় আরো কয়েকদিন পরে, কিন্তু না তার এখনই কিনতে হবে। তো আমার এমনিতেই আপনারা মিমের গত যে ভিডিওটা দেখেছেন আমাদের পাশের মানে নিচে আর কি, নিচ ফ্ল্যাটের কাপড় কিন্তু প্রবলেম হচ্ছে, তা ওর জন্য জার্নিটা আমার মনে হয় যে মানে একটু বাইরে না, দূরে না, কাছাকাছি, এটা বাসার পাশে, সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু তারপরেও আমি যে বিন্দু পরিমাণ যে একটা রিস্ক নিব, মূলত কিনে দিবে না, এই কারণে বলতেছে যে রিস্ক নিব। হ্যাঁ আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন যাবত যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে তো ওইখান দিয়ে যাইতে হবে, ডাক্তারের কাছে গেলে তো কোনো সমস্যা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনারা দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখছেন, তো আপনাদের কখনো কি এরকম মনে হয় যে আমি আসলে এরকম? তবে হ্যাঁ, একটা ভিডিওতে একটু কিপটামের প্রসঙ্গ আসছিল, সেটা কোন বিষয়টা নিয়ে, হসপিটালের বিল বিল মানে থাকার বিষয়টা নিয়ে সম্ভবত। আসলে কিপটামি ঠিক বলা যাবে না, বাট অপব্যয়ী হওয়া যাবে না বা করা যাবে না, মেতুবী হওয়াটা ভালো। সো আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া খুবই টাফ, স্পেশালি আমার জন্য, বাট আমি যদি নাও দেই সমস্যা তো নাই, মিম তো আছে ওর চ্যানেলে, তো আমি নিজেই দিই না, আর সবাই জানে যে আমি 2-3 দিন পর পর ভিডিও দিই। আর সবচেয়ে বড় কথা যে আমি আবারও আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আরিফা আছে, আরিফার কাছ থেকে কিছু কথা শুনবো, পাশাপাশি আমাদের বাসায় একজন গেস্ট আছে, সেই গেস্টের কিছু কথা শুনবো। কি কিনে দেবো, কবে মানে বাচ্চার জন্য কেনাকাটা? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আপনারা খুব শীঘ্রই সেই ভিডিওটা দেখতে পারবেন, কারণ ও যেটা একবার মাথায় উঠে যায় এটা না নেওয়ার কোনো সুযোগ নেই, মানে খুব সহজ সরল একজন মানুষ মিম, খুবই সহজ সরল, রিয়েলি কিনতেই হবে, তো কিনবো না? আর হচ্ছে সবাই কেনে, মানুষ হচ্ছে প্রেগন্যান্সি দেখবে যে 3 মাসের সময় কেনাকাটা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, আমি বললাম তো, আর আমরা কিচ্ছু কিনি নি। আচ্ছা দেখি আরিফা কি করতেছে, চলুন ওর সামনে এক্সাম ও কি করে আমরা দেখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবিদ ভাই আজকে আমাদের বাসায়, আজকে যেহেতু বন্ধের দিন তো ও আসছে। কি অবস্থা, কেমন আছিস? আচ্ছা তুই এত চেঞ্জ হয়ে গেছিস কেন ভাই, তুই আসিস না, একটু খোঁজ খবর নিস না। আর বাবা কি অবস্থা এখন? ভালো। তো সত্য কথা বলতে আবিদের আব্বু অসুস্থ, লাস্ট 3 ডেজ, আপনারা সবাই দোয়া করবেন। কথা করছিস? হ্যাঁ। অবশ্যই এখানে এসে হালকা নাস্তা করছে, কালকে তো তোর বন্ধ, তুই কিন্তু আজকে যাইতে পারবি না, ঠিক আছে? আজকে কিন্তু থাকবে। হ্যাঁ
চলে যাব। চলে যাবি? তুই এত বড় হয়ে গেলি আবিদ, চলে যেতেই হবে। আর ও দেখেন, ও কিন্তু সবসময় যে গেমস দেখে। পড়াশোনা কি অবস্থা? ভালো। পড়াশোনা অবস্থা ভালো? ভালো হলে তো ভালো। চুলের কাটিংটা কিন্তু মানে অস্থির কাটিং, গরম যেহেতু চুলগুলো আর একটু ছোট করলে কি হয় ভাই? হ্যাঁ, চুলগুলো আর একটু ছোট করলে ভালো হয় না? সবাই বাড়িতে আজকে? যাক ভালো। আর কিছু বলবি? কিছু কিছু তো বলা উচিত তোর, কিছু বলবি না? আজকে গরম কেমন ভাই? এই কথাটা অনেক গরম আজকে, অনেক গরম। হ্যাঁ সত্যি আজকে অনেক গরম ভাই। তবে তুই কিন্তু আজকে থাকবি, ঠিক আছে? অনেক দিন হলো থাকিস না, আজকে থাকবি তুই। কি দেখি? আচ্ছা দেখি, যেহেতু বলছে ও দেখি বললে সেটা অবশ্য পজিটিভ হয়, দেখা যাক। অপেক্ষায় থাকলাম তো, অবশেষে আসলাম ছোট বোনকে সাথে নিয়ে। ওর রুমেই ছিল, আমি এসে দেখি যে ও এমনিতেও প্রচুর গরম, এই গরমের মধ্যে সে ফ্যান না দিয়ে শুয়ে আছে। তা আমি ডাকলাম, দরজা নক করলাম, খুলে দিয়েছে। তা আমি বললাম যে ভিডিও করবো একটু, তো বলছে আসেন। কিরে এই অবস্থা কেন? তো বলছে যে এখন তো অতটা গরম নেই। আচ্ছা ঠিক আছে, যদি এখন গরম না থাকে তাহলে গরম কোন সময় লাগে? দুপুরে খুব গরম, কারণ ওই সময়টাতে রোদ থাকে চারদিক থেকে আর গরম। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তোর এক্সাম কবে, সেমিস্টার ফাইনাল এক্সাম কবে? মনে নাই। ওর সেমিস্টার ফাইনাল এক্সাম কবে সেটা ওর মনে নাই। ভেরি গুড। তো পরীক্ষা যদি ওদিক দিয়ে চলে যায়, মানে কমপ্লিট হয়ে যায়, তখন কি করবি? হবে আসলে ও একটু হেল্প করতেছে। মিম তো মানে আপনারা জানেন যে যে পরিস্থিতিতে আছে এই পক্ষে, মানে এই মুহূর্তে ওর পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না। তো মিমের থার্ড ইয়ারের কিছু প্র্যাকটিক্যাল রয়েছে, রিপোর্ট রয়েছে, সেগুলো সব কিছু আরিফা করতেছে। তো মনে হয় 60টা খাতা, কয়টা হয়েছে? আর একটা স্যার একটা অর্ধেক জানতে যেন কেউ অনার্সের জুলজি নিয়ে পড়েন না, এই প্র্যাকটিক্যাল করতে করতে জীবনটাই শেষ। যাই হোক, সায়েন্সের সাবজেক্টগুলো এমনিতেই প্রতিটা সাবজেক্টে আমার মনে হয় যে কম বেশি প্র্যাকটিক্যাল থাকে। তো প্র্যাকটিক্যাল মানে এর দিক থেকে আমার অনেকেই ভাবে যে প্র্যাকটিক্যালে মার্ক উঠানো ইজি, যার কারণে দেখা যায় অনেকেই সাবজেক্টগুলো নিয়ে থাকে। বাট আমার কাছে খুবই একটা যন্ত্রণাদায়ক মনে হয় যে এত কাজ করতে হয়, যেটা আসলে বলার বাহিরে। তো আজকে তো রান্না তো মোটামুটি তুই ছিলি, তো রান্না কেমন হয়েছে আজকে? আজকে রান্নাটা একদম অসাধারণ। অসাধারণ হয়েছে? তুই রান্না করছিস? ভাইয়া রান্না করছে। যাই হোক, আমি একটু বলি, যেহেতু আমি একটু আগে যে কথাটা বললাম যে মিম তো এখন অনেক কারণে হেল্প করতে পারে না, তবে সবসময় আরিফা কিন্তু হেল্প করে। আমি আর কি এমন হেল্প করি, ওই ধরেন যে চার ভাগের মধ্যে এক ভাগেরও অর্ধেক আমি যা যাই হোক ও যতটুকুই করে, পেঁয়াজ মরিচ কেটে দেয়, তারপরে রান্না বড় হয়ে গেলে প্লেট হাঁড়ি পাতিল সব টেবিলের উপরে নিয়ে আসা। ভাইয়া অনেক কাজ করে, মোস্ট অফ দ্য টাইম ও খুব হেল্প করে, এটা সবচেয়ে বড় বিষয়। যেটা আর যে ও না থাকলে তো এতটুকু হয়তো বা আমাকে নিজে করতে হতো, তো এটা কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং আমি মনে করি যে যে ভাইয়ের ছোট বোন আছে সে খুব সৌভাগ্যবান। আচ্ছা আমি নিজেকে খুব লাকি ফিল করতেছি, যে বোনের একটা বড় ভাই আছে সে অনেক সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। না না, এটা কিন্তু মানে জেন্ডারে মিস্টেক করা যাবে না, এটা সঠিকভাবে বলতে হবে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যেটা যে প্রচুর গরম, আর ভিডিও যেহেতু দেওয়া হচ্ছে না কয়েকদিন যাবত, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ছোট বোনটার পরীক্ষা যেহেতু সেমিস্টার ফাইনাল, ওর জন্য দোয়া করবেন। ও মানে আমি কিন্তু ওকে কয়েকদিন খুব একটা প্রেশার ক্রিয়েট করিনি, ওর বন্ধ চলছে এখন গ্রীষ্মকালীন, নাকি গ্রীষ্মকালীন না কিসের বন্ধ আমি জানি না সঠিক, ওই ভালো জানি, সামার ভ্যাকেশন চলছে। যাই হোক একই কথা। তো সবচেয়ে বড় কথা যে ও সেই সময়টাকে কাজে লাগাচ্ছে না পড়াশোনা করে। আজ তো দেখা যাক সামনে ওর সেমিস্টার ফাইনাল এক্সাম কি হয়, আর পরীক্ষা ইনকেস অফ রেজাল্ট খারাপ হলে সেটার জন্য তো পানিশমেন্ট থাকবেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে হাজির হবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।